প্রতি বছরের মতো এবছরও মহাশিবরাত্রি উপলক্ষে বালির কল্যাণেশ্বর শিব মন্দিরে পুজো সারলেন বেরুল মঠের সন্ন্যাসী মহারাজরা। প্রায় 400 বছর ইতিহাস বহনকারী এই মন্দিরের অবস্থান বালির কল্যাণেশ্বর তলায়। কথিত আছে, রামকৃষ্ণদেব বলেছিলেন এই কল্যাণেশ্বর শিবলিঙ্গ জ্যান্ত শিবেরই প্রতীক। সেই থেকেই বেলুর মঠ কর্তৃপক্ষ এই রীতি মেনে চলেছে। শুক্রবার রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবিরানন্দ মহারাজ এবং মঠের বহু সন্ন্যাসী শিবের আরাধনা করেন। আধুনিক যুগের অবতার অবতার উপরিষ্ঠ রামকৃষ্ণ শিবজ্ঞানে জীব সেবার কথা বলেন। স্বামী বিবেকানন্দ সারা পৃথিবীতে প্রচার করেন এবং সর্বোপরি স্বামী বিবেকানন্দ তিনি নাকি শিবাবতার স্বয়ং, তার কত চলিয়ে কল্যাণেশ্বর শিব হয়তো জ্যোতির্লিঙ্গ নয়, কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি জ্যোতির্লিঙ্গের যে গুরুত্ব তার চেয়ে কম অংশে এই কল্যাণেশ্বর শিবের।